তো হ্যালো বন্ধুরা, আজকে আরও একটা নতুন ভিডিওতে আমার সমস্ত ভিউয়ার ও সাবস্ক্রাইবার বন্ধুদের হর্নেট ম্যানের স্যালুট। তো এখন আছি আগ্রাতে, তো এখন যাব তাজমহল ঘুরতে। আগে তো আজকে সানডে, তাজমহলে প্রচুর ভিড় থাকবে, তো মাস্ক, জলের বোতল, স্যানিটাইজার সব কিছু নিয়ে নিয়েছি। আর কিচ্ছু নেওয়া যাবে না, যেমন ট্রাইপড বা বয়ার মাইক, কোনো কিছু নয়, শুধু সঙ্গে এই মোবাইলটা রইল আর আমি যাচ্ছি। তো ভিডিও সঙ্গে থাকবেন, এই চ্যানেলে এই ভিডিওর মাধ্যমে প্রথম এসে থাকলে ভিডিওটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধামাল কিন্তু শুরু। এই পার্কিং থেকে যদি ইলেকট্রিক গাড়ি নেওয়া যায় 10 টাকা করে নেয়, 1 কিলোমিটার রাস্তা একদম ভিতরে তাজমহলের গেট পর্যন্ত নিয়ে যাবে। তো আমরা হেঁটে যাওয়াটাই বেটার মনে করলাম, কারণ হাতে প্রচুর টাইম আছে, তো কোনো ব্যাপার নেই। এবার কথা হলো, যারা বাইক নিয়ে আসবেন তারা কি এখানে এসে ঘুরতে পারবেন বা পার্কিং করতে পারবেন? তো এক্সেপ্ট সানডে যদি আপনি এখানে আসেন, তাহলে কিন্তু এই যে পিছনে পার্কিং জায়গাটা দেখতে পাচ্ছেন, তো এখানে আপনারা বাইক কিন্তু রেখে আপনারা ভিতরে যেতে পারেন, বা বাইরে পার্কিং এলাকা আছে, সে পার্কিংয়ে বাইক রেখে তাহলে আপনারা ভিতরে যেতেও পারেন। এক্সাইটমেন্ট লেভেলটা কি বোঝা যাচ্ছে? আমার মধ্যে তো একটা দারুণ একটা এক্সাইটমেন্ট হচ্ছে, যে ওয়ার্ল্ডের সপ্তম আশ্চর্যের একটা জিনিস তাজমহল, যেটা আমার দেখার শখ, তো সেটা আজকে আমি দেখতে পাচ্ছি। তো এখানে আমি ওয়াইফকে একটু মিস করছি, দাঁড়িয়ে আছি এই জায়গাতেই, এই ইলেকট্রিক ভেহিকলগুলো এসে এখানে স্ট্যান্ড করবে, এরপরে বাকিটা কিন্তু আপনাকে হেঁটে যেতে হবে। একবারে কিন্তু তাজমহলের ভিতরের গেট পর্যন্ত ইলেকট্রিক ভেহিকল অ্যালাউ নয়। তাজমহলে ঢোকার আগে বিভিন্ন জায়গায় আপনাকে গাইডের জন্য বারবার ইনসিস্ট করবে, তো যদি আপনি চান নিতে পারেন, যদি আপনি না চান নাও নিতে পারেন, তবে এখানকার লোক কিন্তু খুবই ভালো, তো আপনাকে ফোর্স কেউ করবে না বা খুব বিরক্ত খুব করে না, জাস্ট আপনাকে পোলাইটলি জিজ্ঞাসা করে। তো এই হলো টিকিট কাউন্টার, তো এখান থেকে এখন টিকিট কাটা হচ্ছে না। তো সামনে আমি আরেকটু এগিয়ে যাব, তো এগিয়ে গিয়ে ওখানে কিউআর কোড স্ক্যান করে আমি টিকিট করে নেবো, গৌরব এবং মলা এবং আমার তিনজনের। তো 200 টাকা হচ্ছে উপরে ওঠার জন্য, আর 50 টাকা হচ্ছে ভিতরের যে গার্ডেনটা, সেই গার্ডেনটা ঘোরবার জন্য। তো আমরা টোটালি 250 টাকারই টিকিট কাটবো। তো আমরা এখন এন্ট্রি করব হচ্ছে ভিআইপি গেট দিয়ে, এটা হচ্ছে ইস্ট গেট, আর একটা গেট আছে ওয়েস্ট গেট, এছাড়া আর একটা গেট আছে সেটা আমি জানি না কোথায়, তো এটা হচ্ছে ইস্ট গেট, এটাই আমাদের হস্টেলের খুব কাছে পড়বে, সেজন্য এটা দিয়েই আমরা এর মধ্যে এন্ট্রি করব। তো পিছনেই হচ্ছে এখানে এন্ট্রি গেট, আর ঠিক তার উল্টো দিকেই এখানে একটা স্ট্যান্ড লাগানো আছে, এখানেই কিউআর কোড দেওয়া আছে, তো এই কিউআর কোড স্ক্যান করে পে করতে হবে, পে করে তারপরে আমরা তাজমহলে এন্ট্রি নেব। তো টিকিট কাটা নিয়ে তো একটা বহুত বড় পাঙ্গা হয়ে গেল, কারণ এখানে তো নেটওয়ার্কই ধরছে না, টিকিটটি কাটতেই পাচ্ছি না। তো আমি একটুখানি সাইডে যাব, সাইডে গিয়ে যেখানে নেটওয়ার্ক ধরছিল একটু আগে দেখেছিলাম, তো সেখানে গিয়ে টিকিটটা কাটবো, আর কিউআর কোডটা আমি আমার ছবি তুলে নিয়েছি, তো দেখি এবার করতে পারি কি না। ঘন্টা চেষ্টার পরে তাজমহল থেকে প্রায় 100 মিটার দূরে গিয়ে অনলাইনে গিয়ে আমি এটাকে বুকিং করলাম, কিউআর কোড এখানে কাজ করছে না, তো সুতরাং কিউআর কোড দিয়ে চেষ্টা করবেন না, চেষ্টা করবেন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার যে ডিরেক্ট বুকিং ওয়েবসাইট আছে, সেখান থেকে গিয়ে আপনি ডিরেক্টলি টিকিট বুকিং করুন। সেখানে আপনি তাজমহল, আগ্রা ফোর্ট সবেরই টিকিট আপনি এখান থেকে করতে পারবেন, শুধুমাত্র একটা ভ্যালিড একটা আইডি চাই আপনার, সেই সঙ্গে আপনি কোন সময় যাচ্ছেন, কতজন যাচ্ছেন, আপনার ন্যাশনালিটি কী, সেটা আপনাকে দিয়ে দিতে হবে, দিয়ে দিলেই তাহলে আপনার হয়ে যাবে। তো কিউআর কোড ইজ নট ওয়ার্কিং হেয়ার, তো এটা একদম মনে রাখবেন ভালো করে। মোটামুটি 12টার সময় এখানে এসেছিলাম, ঢুকেছিলাম, এই টিকিট কাটার চক্রে 1 ঘন্টা আমার টাইম নষ্ট হয়েছে, আর এখন লাইন মানে রীতিমতো ভয়ঙ্কর অবস্থা, মানে কি বলবো, এই যে অত সমস্ত কিছু দেখা যাচ্ছে এটা পুরোটাই হচ্ছে লাইন। তো সামনে এখানে একটা বোর্ড টাঙানো আছে, তো বোর্ডে লেখা আছে যে কী কী জিনিস অ্যালাউ আর কী কী জিনিস অ্যালাউ নয়। তো জলের বোতল, ক্যামেরা, মোবাইল, দুধের বোতল এবং লেডিস পার্টস হচ্ছে অ্যালাউ, আর অনেক কিছু জিনিস এখানে অ্যালাউ নেই। সেখানে মাচিস আছে, সিগারেট আছে, ছুরি, বন্দুক, কোল্ড ড্রিঙ্কস, আগে চালিয়ে ড্রোন, তো এইসব কিছু অ্যালাউ নেই ভিতরে। তো টিকিটে যে কিউআর কোড ছিল, সেই কিউআর কোড দেখে এন্ট্রি তো হয়ে গেল, এবারে হচ্ছে সিকিউরিটি চেক হবে এখানে, এবার হচ্ছে তাজমহলের মধ্যে এন্ট্রি করব। তো এন্ট্রি করার আগে এই জায়গাটার মধ্যে দিয়ে যেতে হয়, এখানে বিভিন্ন সময় তাজমহলের যে সমস্ত ছবি ছিল সেই সমস্ত ছবি এখানে দেখানো আছে। তো অ্যাট লাস্ট
গেটের মধ্য দিয়ে তাজমহলের মধ্যে এন্ট্রি করলাম। মুঘল সম্রাট শাহজাহানের তৈরি আর্কিটেকচার আমরা এখানে দেখতে পাচ্ছি। তো জীবনে কোনো দিনও ভাবিনি, স্বপ্নও দেখিনি যে পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটা আশ্চর্য এর ভিতরেই আছে, দেখতে যাব। জাস্ট এখান থেকে তাজমহলের গেটটা দেখা যাচ্ছে। মনুমেন্টের গায়ে যদি চারদিকটা দেখা যায়, এরকম চারদিকের যে চৌকো যে বর্ডারটা আছে, এই বর্ডারে আরবি ভাষায় অনেক কিছু লেখা আছে। এই গেট দিয়ে যদি ভিতরে যাওয়া যায় তাহলে তাজমহল বড় থেকে ছোট দেখায়, তো সেটাই আপনাদেরকে একবার দেখানোর চেষ্টা করছি। মেন যে তাজমহলের যে গেট আছে, সেই গেটে ঢোকার সময় গেটের মাথায় যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে একটা 3D গ্রাফিক্স, তো অসাধারণ। তাজমহলের দিকে ধীরে ধীরে এবার এগোনা যাক। আর একটা জিনিস বলে রাখি, তাজমহলে যে চারদিকে যে মিনার আছে এটা হেলানো আছে, এটা সবাই জানে, সব গুগলে সার্চ করলে বা বিভিন্ন জায়গায় বিভিন্ন গাইড এটাই বলে। যেটা বলে না সেটাই হচ্ছে যে এই তাজমহল তৈরির পরে কথায় আছে যে শাহজাহান যে কারিগর কাজ করেছিল তার হাত কেটে দিয়েছিল, কিন্তু অ্যাকচুয়ালি কথাটা সত্যি না, কোনো রকম এই ধরনের কোনো ঘটনাই ঘটেনি। যদি কেউ সত্যিকারের ভালোবেসে থাকে সেটা হচ্ছে শাহজাহান, কারণ এই যে জায়গাটা তৈরি করেছে জাস্ট বলে বোঝাতে পারবো না, কোনো সাধারণ ভালোবাসার ক্ষেত্রেও এত সুন্দর জায়গা তৈরি করা সম্ভব, মানে তাদের ভালোবাসার কোনো তুলনা হয় না। তাহলে আজকে সারাদিন টোটাল প্ল্যান ক্যান্সেল, বিকাল পর্যন্ত এখানেই থাকবো। আগ্রা ফোর্ট ক্যান্সেল, আগ্রা ফোর্ট ক্যান্সেল, মানে যখন না বেরোবো না, যতক্ষণ না খিদে পাচ্ছে কেন বেরোচ্ছিল। তো তাজমহলের এবারে হচ্ছে এই যে উপর দিকটা আছে, এই উপরে মেন যে মস্কোটা আছে, এই মেন মস্কোতে উপরে উঠবো। তো সামনেই হচ্ছে ওদিকে এন্ট্রান্স গেট, আর আর কিছু নাই। তো যতই সময় যাচ্ছে খালি মনে হচ্ছে যেন স্বপ্নই দেখছি, একদম তাজের সামনে সাজান সাজান ফিল হচ্ছে। তো সাজানের মতোই এটাই বসবো একটুখানি, আর একটা পোজ দিয়ে এখানে ছবি তুলবো। মেন মস্কোতে ওঠার জন্য আবার এখানে লাইন দিতে হচ্ছে, বিশাল বড় লাইন, ওখানে এন্ট্রি হচ্ছে। এখানে ঢুকতে গেলে এভাবে পায়ের মধ্যে এরকম একটা কভার কিনে কভার পরতে হবে, 5 টাকা করে দাম নেয়, আর কেউ কেউ পরে এইভাবে এখানে কভারটা ফেলে রেখেও চলে যায়। এবারে হচ্ছে মেন তাজমহলের উপরে যাব, তো লাইফ টাইম এক্সপিরিয়েন্স। আমরা এখন উঠে এসেছি তাজমহলের একদম উপরের অংশে। এই অংশে আসার জন্য 200 টাকা করে এক্সট্রা টিকিট কাটতে হয়, যেটা আমাদের অনলাইনে আগে থেকে কাটা ছিল বলে এই ধরনের কোনো আলাদা করে আমাদের টিকিট লাইনে দাঁড়াতে হয়নি। তো পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটা আশ্চর্যের এত সামনে থেকে তাকে দেখছি, চাক্ষুষ করছি, মানে এই অনুভূতি শব্দে প্রকাশ করা আমার পক্ষে সম্ভব নয়। আপনারাও আসবেন, এসে দেখবেন। তো 4-5টা ঘুরে আপাতত দেখি আর আপনাদেরকেও দেখাতে থাকবো। ভিডিও সঙ্গে থাকবেন, চ্যানেলে প্রথম এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনে হিট করে অল নোটিফিকেশান অপশনে ক্লিক করে দেবেন, আর ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন। কি তাজমহলের গায়ে হাত দিচ্ছি, পৃথিবীর সপ্তম আশ্চর্যকে আমি ছুঁয়ে দেখছি, কি অনুভূতি না, এ বলে বোঝানো সম্ভব নয়। 1648 সালে মুঘল সম্রাট শাহজাহান এই তাজমহল বানিয়েছে, আর আজ আমরা সেই তাজমহল দেখতে এসেছি। এবং এই তাজমহল থেকেই যমুনা নদীর সুন্দর একটা ভিউ এখান থেকে পাওয়া যাচ্ছে, এবং ওই ধারে শাহজাহান নিজের জন্য আর একটা তাজমহল বানাতে চেয়েছিল, কিন্তু সেটাও হয়নি। তার জন্য আগ্রা ফোর্টে তাকে গ্রেপ্তার করেছিল তার ছেলে ঔরঙ্গজেব। আর এখানে যমুনার জলটা এত নোংরা, এখান থেকে কিন্তু গন্ধ পাওয়া যাচ্ছে। এই যে সমস্তগুলো দেখা যাচ্ছে, এগুলো সমস্তটাই হচ্ছে সুন্দর সুন্দর পাথর, কিন্তু দূর থেকে এটা দেখে মনে হয় যেন এটা আঁকা, আদেও কিন্তু তা নয়।
তাজমহলে দাঁড়িয়ে যদি আমরা ওই দিকটায় তাকাই তাহলে ওদিকে আমরা দেখতে পাবো হচ্ছে আগ্রা ফোর্ট। কিন্তু এখন চারিদিকে এরকম কুয়াশা বা ধোঁয়ার মতো থাকার জন্য ওধারে কোনো কিছু ভিজিবল হচ্ছে না। তাজমহলের হচ্ছে সবচেয়ে বড় ভুল এই আর্কিটেকচারের মধ্যে একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি। এখানে যে পিলারের যেগুলো ডিজাইনগুলো দেওয়া আছে সবকটাতে ঠিক এই ধরনের ডিজাইন কাটা আছে, কিন্তু যদি আপনাদেরকে এটা দেখাই এটাতে কিন্তু কোনোরকম ডিজাইন করা নেই। এখানে যতগুলো আছে সবকটার মধ্যে একমাত্র এটাই হচ্ছে আলাদা। তো এটা কেন কিসের জন্য আমি জানি না। তো তাজমহল বানানোর হয়তো এত সুন্দর স্ট্রাকচারের মধ্যে এটাই একমাত্র ভুল। তো আপনারা এলে এটাকে নিশ্চয়ই একবার খুঁজে বার করার চেষ্টা করবেন, আমি অনেক কষ্ট করে এটা খুঁজে বার করেছি। এবারে আমরা তাজমহলের একদম ভিতরে ঢুকবো, এখানে ক্যামেরা অ্যালাউ নয়। তো এখানে একটা সমাধি আছে, সেই সমাধিটা আমরা দেখবো, এটা মমতাজ বেগমের সমাধি। অনিন্দদা আমাকে বলেছিল যখন তাজমহল থেকে ফিরবে তখন পিছন দিকে যদি তাকাও তাহলে হয়তো দ্বিতীয়বার তোমাকে আবার হয়তো তাজমহল আসতে হবে। অ্যাকচুয়ালি জেনে বুঝে নয়, না জেনেই আমি পিছন দিকে তাকিয়ে একবার তাজমহলটাকে দেখেছি। তো হয়তো দ্বিতীয়বার আর একবার আমাকে তাজমহলের জন্য আসতে হবে, আর অবশ্যই পিছন ফিরে আমি অবশ্যই আরেকবার তাজমহলকে দেখব, আমি আবার ফিরে আসবো এখানে। তাজমহল থেকে ফিরে এসে একদম শরীর টায়ার্ড হয়ে গেছিলো, একটু রেস্ট নিয়েছিলাম। এখন রাতের 10:30 বাজে, চা খেয়ে ডিনার করে ব্যাগপত্র গুছিয়ে একবারে শুয়ে পড়ব, তারপরে কাল সকাল আমাদের যেতে হবে জয়পুর। তো কালকের জার্নিটা পরের ভিডিওতে দেখতে পাবেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই, কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আরেকবার বলছি, এই চ্যানেলে যদি এই ভিডিওর মাধ্যমে প্রথম এসে থাকেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ভিডিওটাকে অবশ্যই লাইক করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিও, ততদিনের জন্য